এ বাকি পার্টগুলোতে আমরা আরও যে সমস্ত টপিক রয়েছে সেগুলো আমরা কভার করবো এমসি কিউ প্যাটার্নগুলো বেস করে যা রয়েছে সবটাই আমাদের সলিউশন করে দেবো দেখো ফার্স্ট কোশ্চেন আজকে অনেক সময় দেখতে পাচ্ছ আশা করি হেল্প হবে তোমার প্রচুর কোনো বন্ধুদের শেয়ার করো ফার্স্ট মেনে সাবস্ক্রাইব করে দেওয়া ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে জানাবে তোমরা কেমন ভাবে বা কারা কারা রেগুলার ক্লাস দেখছো সেই কমেন্টের মাধ্যমে বুঝতে পারো সো অবশ্যই কমেন্টটা করবে দেখো হু ওয়াজ দ্য চিপ ডিসিপল অফ রামকৃষ্ণ অবশ্যই স্বামী বিবেকানন্দ এখানে লাগবে বানান কিন্তু ঘুরি ঘুরি দিয়েছে তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে ডিএর দেখ নেক্সট

তো এখানে সঠিক আনসার একদম খেয়াল রাখবে এখানে সঠিক আনসার হয়ে যাবে বিয়ের দ্যাক ইন আ গ্রেট সোল নেক্সট আমরা ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর দ্য রেজাল্ট অফ দ্য স্ট্রাগেল দ্যাট গোস ওয়ান ইন গ্রেট সোল ইজ এখানে ফিফটি ফোরের সঠিক আনসার তোমাদের হয়ে যাবে এখানে এরদাক হয়ে যাবে এখানে সঠিক আনসার নেক্সট ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বাট নট ইন ইউর বেদান্ত সেন্স নরেন হোয়াট ইজ ফুল ফ্রম ফুল নেম অফ নরেন নরেন্দ্রনাথ দত্ত অবশ্যই এখানে শর্টিক আনসার হয়ে যাবে সি এর দ্যাক নেক্সট ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স ইন ট্রুথ ইট মাইট উইল বি দ্যাট দ্য ট্রু আইডিয়াস আইডিয়াস কুড নট বি রিকলস তো অবশ্যই এখানে টু আইডিয়াস এটা রয়েছে তো এখানে সঠিক আনসার হয়ে যাবে এখানে ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্সের এর শর্টিক তো অবশ্যই এখানে খেয়াল রাখবে মাদার মাদার অ্যান্ড ব্রাহ্মণ বিয়ের দাক হয়ে যাবে শর্টিক আনসার নেক্সট আছে ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন দেখো ফিফটি সেভেনের রয়েছে বোথ কনসেপশন কুড বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম এখানে কী রেফার করা হচ্ছে অ্যাকচুয়ালি তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে এর দাক তারপর দেখো ইনপার্সোনাল গড গড সেন থ্রু দ্য মিসড অফ সেন্স তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাক পার্সোনাল হুইচ অন অফ দ্য টু মাস্ট মেল্ট ইন্টু দ্য আদার ডিপেন্ডস অন তো এখানে সঠিক আনসার হয়ে যাবে সি এর দাক দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য ফার্স্ট অফ ওরসিক সল

এখানে সঠিক যাবে অল হিজ লাইফ ওয়াজ বাট আ ট্রেম নেক্সট আমরা চলে আসি ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোসলি ইন টু দ্য লাইফ অফ দ্য গ্রেট টিচার হু ইজ দ্য গ্রেট টিচার এখানে অবশ্যই সঠিক আনন্দ চলে যাবে স্বামী বিবেকানন্দ অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোসলি ইন টু দ্য লাইফ অব দ্য গ্রেট টিচার হুম আই হ্যাভ ফলোড তো অবশ্যই এখানে স্পিকারকে স্পিকার অবশ্যই সিস্টার নিবেদিতা ল্যাপটপে একটু ঠান্ডা মাথায় পরীক্ষায় উত্তর দেওয়ার চেষ্টা করবে আর ইজ ডে সিস্টার নিবেদিতা সে শ্রী স্বামী বিবেকানন্দ টু টার্ন অফ টার্ন দ্য পেজেস অফ তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে দ্য বুক অফ এক্সপিরিয়েন্স বিয়ে দেখাবে সঠিক আনসার নেক্সট চলে আসি দ্য সিস্টার নিবেদিতা লুক ইন টু দ্য লাইফ অফ অফ আর গ্রেট টিচার এখানে সঠিক আনসার ক্লোজলি নেক্সট ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ক্লোজ স্বামী বিবেকানন্দ কুট লাই ব্যাক ইন দ্য আর্ম অফ ইস মাদার লাইক আ ওয়েল চিলড্রেন বা চাইল্ড সরি চাইল্ড এখানে হয়ে যাবে তোমার বিয়ে ডিএ দ্যাক সরিক স্যার তো নেক্সট অন অফ অন অফ দ্য টু মাস্ট মেল্ট মেল্ট ইন টু দ্য আদার হুইজ টু হ্যাভ বিন মেনশন এখানে ব্রাহ্মিন অ্যান্ড দ্য মাদার এখানে রিপিটেড কোয়েশন আছে কিছু কিছু খেয়াল লাগবে এগুলো নেক্সট টু হোয়াট সামিজি এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালি অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স নেক্সট এখানে আমরা চলে আসি ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু নম্বর কোয়েশ্চেন হু ইজ হু ইজ

দিস ওয়ার্ডস আর টেকেন ফ্রম এই ওয়ার্টার কথা নেওয়া হয়েছে তো অবশ্যই এটাকে নেওয়া হয়েছে গীতা থেকে সিদ্ধা দেখা হয়ে যাবে সঠিক আনসার নেক্সট তোমার মানুষকে দেখতে পাচ্ছ হু ইজ দ্য গ্রেট টিচার দ্য অথর হ্যাজ ফলোড তবশ্যই এখানে স্বামী বিবেকানন্দ হবে সঠিক আনসার নেক্সট হোয়াট ওয়াজ দ্য সুপ্রিম রেভুলেশন অফ স্বামীজি ওয়াল দিস বাটার ট্রিম সিদ্ধা দেখা হবে সঠিক আনসার তারপর দেখো নেক্সট দ্য ওয়াট আইডল ট্রাস্ট আইডোল ট্রাস্ট মিনস হচ্ছে ওয়ারশিপ নেক্সট হচ্ছে দ্য ওয়াট ইনকান্ডেশান ম্যানিফেস্টেশন ওই সঠিক আনসার তারপরে দ্য ওয়াট আইসকুইমিস অবশ্যই হবে সঠিক আনসার সিকনেস তারপরে দেখো লাস্ট রয়েছে একশো আশি নম্বর কোয়েশ্চেন তোমার দেখতে পাচ্ছ মকিসনেস মকিসনেস অবশ্যই সেন্টিমেন্টালিটি ওর সে দেখা সঠিক আনসার তো অবশ্যই তোমাদের আজকের যে পার্ট গুলো কভার হলো আশা করি তোমাদের ভীষণ হেল্প করবে তো যা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাস গুলো সো অবশ্যই বন্ধু বন্ধু শেয়ার করো ফার্স্ট ক্লাসে সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বেল অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য সো আজকে করছি ভালো থেকো বাই